গাইস, আজকে সকালটা শুরু হয়েছে যেরকম ভাবে, সাপ দিয়ে। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর সকাল থেকে আজকে আমাদের বাড়িতে একদম মারাত্মক ব্যাপার চলছে। কি ব্যাপার চলছে সেটা তোমরা দেখো, আর এর পরের ব্যাপারগুলো দেখো। আপাতত আমি এখন স্নান টান সেরে চলে এসেছি। দেখো এটা আমাদের বাড়িতে ছিল। মা অ্যাকচুয়ালি সকালবেলা যখন ঘর পরিষ্কার করছিল, তখন একটা ওইটা কি সাপ আমি ঠিক জানি না, ওটা মেবি কি জল ঢোড়া বলছিল, আমি ঠিক রেকগনাইজ করতে পারিনি, তো মা সেটাকে জাস্ট কিছু একটা করে ওর এই বোতলটার মধ্যে ঢুকিয়েছে আমাকে দেখানোর জন্য, যাতে আমি একটু ভিডিও শুটিও করতে পারি। তো সেটা করার পর যদিও তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, বিকজ ওটা রেখেই বা আমরা কি করবো, আর রাখতেও চাই না। ইভেন বোতলের ভেতরেও বাইট করছিল, বোতলের মানে এতে তোমার ওয়ালটাতে। তো যাই হোক, তো মারাত্মক ব্যাপার ছিল সকাল থেকে, এই নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছে, এই কথাবার্তা চলছে। আজকে সকাল শুরুটাই হয়েছে সাপ দিয়ে। এখন জলমুড়ি খাওয়া হচ্ছে, গরমকালে বেস্ট ব্রেকফাস্ট। ওকে, তো আমি এখন রান্না করবো, কি রান্না করবো জানি না, তবে কিছু একটা রান্না করবো। আজকে আমাদের নিরামিষ, আজকে শনিবার। তো আজকে হচ্ছে আমি ওই আলু দিয়ে একটা জিনিস করছি আর কি, দেখো এটা আমি জানি না ওখানে কোথায়। আবার দেখুন আমি টমেটো কাটছি, এখন টমেটো নিয়ে চলে এসেছি, আর ওইদিকে এখন অ্যালামেন ধরে এসে হচ্ছে, এটা আমার একটু ঠিক লাগছে না। এখন বাবার জন্য চা করা হচ্ছে, আর এই যে আলুটাকে ভালো করে আমি মানে মা এটা করেছে একটু সিদ্ধ করে ভালো করে ওটাকে ঠেসেছে। হ্যাঁ, তো এটা দিয়ে এখন আলুর চোখা হবে। এদিকে সব রেডি, সেদ্ধ করা হয়েছে, রেডি। ডালও রেডি, রান্নাটা শেষ হলো, এবার আমি স্নান করতে যাচ্ছি। আমার অবস্থা দেখো মারাত্মক অবস্থা। ও ফাইনালি আমার স্নান শেষ হলো, আর সকাল থেকে যা চব্য চলছে, কী নিয়ে চব্য চলছে সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো। আচ্ছা, বীভৎস গরম, মানে রান্নাঘরে আজকের মারাত্মক আমার হালাত হয়েছিল। অ্যাকচুয়ালি আমি রান্না করি না, মা রান্না করে। আজকে আমার মানে আমার উপর দায়িত্ব পড়েছিল রান্না করার, তো আমি রান্না করছিলাম, কিছুদিন ডাল করেছি, আর তোমরা তো দেখিয়েছো ডাল করেছি, এ করেছি, আর একটা আলু চোখা করেছি, ওটাকে আলু চোখা বলে আমাদের বাড়িতে, তো বলে তোমরা কী কী বলো জানি না ঠিক, আমি তো ব্যাস এই হয়েছে। জামরুল খাবো, জামরুল কাটছি, এটা একটু অন্যরকমভাবে খাবো, মাখিয়ে মুখিয়ে খাবো, এমনি তো পেটে যায় না। ওকে, তো আমাদের জামরুল কাটা মাখা হয়ে গেছে, এবার খাওয়া হবে এনে। একটু ট্রাই কর। আচ্ছা না, আচ্ছা ইয়া বহুত আচ্ছা। তো গাইস, আজকের ভিডিও এখানেই খতম, খুব শিগগিরই আসবো নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, আর যদি কিছু আমাকে বলার থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করবে। আজকের মতো টাটা, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওর সাথে, বাই বাই।